একাত্তর টিভি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল। চ্যানেলটি হয় কোনো দুর্দান্ত সংবাদ তৈরি করে প্রশংসায় ভাসছে, আর না হয় নেতিবাচক সংবাদের কারণে হচ্ছে টক অফ দ্য টাউন। ফলে একাত্তর টিভির স্ক্রিনের সামনে নাজনীন মুন্নি, ফারজানা রূপা কিংবা মাসুদা ভাট্টি অথবা খেলাযুগের রিয়াসাত আজিম এদেশের মানুষের মুখে মুখে থাকেন সবসময়। সংবাদ নয় সংযোগ, এই স্লোগানকে সামনে রেখে 2012 সালের 21 জুন একাত্তর টিভি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে। বাংলাদেশের সংবাদ ভিত্তিক চতুর্থ চ্যানেল হিসেবে একাত্তর টিভির পদচারণা শুরু হলেও দেশের 1 নম্বর সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল হতে একাত্তর টিভির সময় লাগেনি বেশি দিন। অন্যদিকে সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলের মধ্যে চতুর্থ হলেও প্রথম সংবাদ ভিত্তিক এইচডি চ্যানেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে এই চ্যানেলটি। বাংলাদেশের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের মালিকানাধীন একাত্তর টিভির যাত্রা শুরু হয় 2009 সালে। তবে শুরুতে মেঘনা গ্রুপের অধীনে ছিল না জনপ্রিয় এই টিভি চ্যানেলটি। এর আগে 2009 সালে সাংবাদিক মোজাম্মেল হোসেন অর্থাৎ মোজাম্মেল বাবু এই চ্যানেলটি নিবন্ধন করেছিলেন। 2009 সালের 20 অক্টোবর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এই চ্যানেলটিকে বেসরকারি টিভি চ্যানেল হিসেবে সম্প্রচারের অনুমতি প্রদান করে। কিন্তু 2009 সালে রাজনৈতিক ক্ষমতা বদলের পরে মোজাম্মেল হোসেন বাবু নিজের ও আত্মীয় স্বজনের মালিকানাধীন অংশের অর্ধেক বিক্রি করে দেন মেঘনা গ্রুপের মোস্তফা কামাল ও তার এক ছেলে দুই মেয়ের নামে। সেই থেকে চ্যানেলটি মেঘনা গ্রুপের মালিকানাধীন হয়ে যায়। 2012 সালের 21 জুন চ্যানেলটির অনুষ্ঠান শুরুর প্রথম দিন জাতীয় নির্বাচনে কেমন সরকার চাই, দলীয় না সর্বদলীয় শীর্ষক ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করে চ্যানেলটি। আর প্রথম অনুষ্ঠানের মাধ্যমে জনগণের মনে তারা আস্থা সৃষ্টি করতে সক্ষম হয় ব্যতিক্রমধর্মী বস্তুনিষ্ঠ সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল হতে যাচ্ছে একাত্তর টিভি। একাত্তর টিভি সম্প্রচারের 10 বছর পেরিয়ে গেছে ইতিমধ্যেই। এর মাঝে নানা চড়াই উৎরাই পার করতে হয়েছে টিভি চ্যানেলটিকে। 2013 সালের গণজাগরণ মঞ্চের শুরু থেকে 1971 সালের মুক্তিযুদ্ধের রাজাকারদের শাস্তির দাবিতে অনেক বেশি জোরালো ভূমিকা পালন করেছে চ্যানেলটি। এরপরেও মাঝে মাঝেই বিতর্কের সৃষ্টিও করেছে একাত্তর টিভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফলোয়ার সংখ্যা নিয়েও বিতর্কের মুখে পড়তে হয়েছিল চ্যানেলটিকে। 2015 সালে একাত্তর জার্নাল নামক অনুষ্ঠানে সে সময়ে বিচারাধীন এক মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারপতির কথোপকথন সংক্রান্ত খবর প্রচারিত হয় এবং আলোচনাও হয়। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অনুষ্ঠানের সিডি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একাত্তর টিভি প্রধান বিচারপতির কথোপকথনের অডিও প্রচার করে আদালত অবমাননা করেছে বলে মন্তব্য করেন। 2020 সালে হলুদ সাংবাদিকতার অভিযোগ এনে একাত্তর টিভিকে বয়কটের ডাক দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং মিজানুর রহমান আজহারি সহ খ্যাতনামা কয়েকজন ফলোয়ার সমৃদ্ধ অনলাইন ব্যক্তিত্ব। পরবর্তীতে গণহারা একাত্তর টিভির ফেসবুক পাতা অনুসরণ করা শুরু হয়। এছাড়াও একটি অনুষ্ঠানে একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা মসজিদকে জমি দখলের প্রথম কাজ বলে উল্লেখ করেন। এর ফলে একাত্তর টিভিকে অনেকে নাস্তিক ও ইসলাম বিরোধী চ্যানেল বলেও আখ্যায়িত করে। যদিও চ্যানেলটির দাবি স্বাধীনতার বিপক্ষের শক্তিরাই তাদের পেছনে মিথ্যে গুজব তৈরি করে, কিন্তু এত কিছুর পরেও বিতর্ক কখনো পিছু ছাড়েনি একাত্তর টিভিকে। নানা সমালোচনার পরেও সবার আগে খবর প্রকাশের জন্য একাত্তর টিভির জনপ্রিয়তার ভাটা পড়েনি একটু। নিয়মিত সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান বিশ্বযোগ, খেলাযোগ, গোল টেবিল, বাংলাদেশ সংযোগ, অর্থযোগ, একাত্তর সমীকরণের মতো অনুষ্ঠান দিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছে একাত্তর টেলিভিশন।